ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। আমি সুজিত দেবনাথ, তোমাদের প্রিয় সুজিত স্যার। তোমরা জানো যে আমরা ইন্ডিয়ান পলিটির পার্লামেন্টারি কমিটি নামক একটা সিরিজের মধ্যে রয়েছি, আর এটা তার পার্ট টু ক্লাস, যেখানে আমরা পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা প্যাক সম্পর্কে পড়ব। এর আগের ক্লাসে, পার্ট ওয়ান ক্লাসে, আমি ইন্ট্রোডাক্টরি ভিডিওটা বলেছি, যে ভিডিওটা দেখে নিয়ে তারপর এই ভিডিওটা দেখো, আর যদি আগে দেখে থাকো তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারো। দেখো, পার্ট ওয়ান ক্লাসে আমি যে ভিডিওটা করেছিলাম, ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে, আই বটনও যাচ্ছে, সেখানে আমি পার্লামেন্টারি কমিটি কি সেটা বলেছিলাম, পার্লামেন্টারি কমিটির দরকার হলো কেন, কি করে গঠন হয় পার্লামেন্টারি কমিটি, কে গঠন করে, তার রুলস কি, তার রেগুলেশনস কি, তার কম্পোজিশনস কি, তার টেনিওর কি, সেই সম্পর্কে একটা বিশদ আলোচনা করেছিলাম। এবং সাথে সাথে পার্ট ওয়ান ক্লাসে আমি এও আলোচনা করেছিলাম যে আর্টিকেল নাম্বার 105 পার্লামেন্টকে পার্লামেন্টারি কমিটির ব্যাপারে, তাই না, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন পারমিশন দেয় বা অথরিটি দেয়, অর্থাৎ পার্লামেন্টারি কমিটি গঠনের অথরিটি আমরা 105 থেকে পাই, এবং আর্টিকেল নাম্বার 118 থেকে আমরা পার্লামেন্টারি কমিটি যেটা গঠিত হবে তার কম্পোজিশনস কী হবে, তার রুলস কী, তার রেগুলেশনস কী, তার ফাংশনস কী, সেইগুলো ঠিক করার অথরিটিও কে পায়, পার্লামেন্ট পায়। পার্লামেন্ট বলতে আমরা এখানে লোকসভা এবং রাজ্যসভাকে বুঝছি। আগের ক্লাসে আমরা এটাও পড়েছি যে পার্লামেন্ট কমিটির ক্লাসিফিকেশনস দু রকমের, একটা হচ্ছে স্ট্যান্ডিং পার্লামেন্টারি কমিটি, দুই হচ্ছে অ্যাডহক পার্লামেন্টারি কমিটি। মনে পড়ছে, স্ট্যান্ডিং পার্লামেন্টারি কমিটিকে আমরা 6 রকম ভাগে ভাগ করেছিলাম, ফাইন্যান্সিয়াল, ডিপার্টমেন্টাল, ইনকোয়ারি, স্ক্রুটিনি, এরকম 6টা নাম বলেছিলাম। তাদের মধ্যে ফাইন্যান্সিয়াল যে স্ট্যান্ডিং কমিটি, ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং পার্লামেন্টারি কমিটি, তার মধ্যে 3টে আমি সাব কমিটির কথা বলেছিলাম, একটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, আজকের ক্লাসে আমরা যেটা পড়ব, দুই হচ্ছে এস্টিমেট কমিটি, আর 3 হচ্ছে কমিটি অন পাবলিক আন্ডারটেকিং। আজকের এই ক্লাসে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এখন পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে সংক্ষেপে আমরা কী বলি, প্যাক বলি, PAC, পি ফর পাবলিক, এ ফর অ্যাকাউন্টস, সি ফর কমিটি। এখন এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির গোটা ক্লাসটা আমরা 6টা পার্টে ভেঙে ভেঙে পড়বো ধীরে সুস্থে, এবং সাথে অবশ্যই নোটসও লিখিয়ে দেবো। প্রথম পার্ট হচ্ছে স্ট্যাবলিশমেন্ট কী, অর্থাৎ কখন স্ট্যাবলিশড হলো, অ্যাপয়েন্টমেন্ট কীভাবে হয়, মেম্বার্স কারা হয়, এই মেম্বার্সদের টার্ম কতদিন বা কমিটির টার্ম কতদিন, কতদিনের মেয়াদ থাকে, এবং এদের পারপাসটা কী, এবং এরা কীভাবে ফাংশনস করে। এই 6টা পার্টে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে স্ট্যাবলিশমেন্ট, হেডিং করতে পারো স্ট্যাবলিশমেন্ট। ফার্স্ট, এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি একেবারে প্রথম মেনশন করা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, অর্থাৎ 1919 ভারত শাসন আইনে প্রথম এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পিএসির উল্লেখ করা হয় বা মেনশন করা হয়, যে আইনটাকে মন্টফোর্ড রিফর্মও বলা হয়, তোমরা জানো ইতিহাসে, আমি তোমাদেরকে পড়িয়েছি। এবং ফার্স্ট এই কমিটিটা ইন্ট্রোডিউস করা হয় 1921 সালে, অবশ্যই পরাধীন ভারতের পার্লামেন্টে, সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 অনুযায়ী, অর্থাৎ 1919 প্রথম এটাকে মেনশন করা হয়, তার 2 বছর পরে 1921 সালে এটা প্রথম ইন্ট্রোডিউস করা হয় কোথায়, পার্লামেন্টে। তখন এখন তখন থেকে এখনও পর্যন্ত প্রত্যেক বছর এটা গঠিত হয়, এবং এই যে প্রতি বছর পার্লামেন্টারি কমিটি হিসাবে, এই স্ট্যান্ডিং কমিটি হিসাবে পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে গঠন করতে হবে, প্রতি বছর করতে হবে, এই কথাটা লেখা আছে কোথায়, আন্ডার রুল 308, কোন রুলস, দ্য রুলস অফ প্রসিডিউর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন লোকসভা, অর্থাৎ রুলস অফ প্রসিডিউর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন লোকসভা বলে যে রুলসের লিস্ট রয়েছে, সেই রুলসের লিস্টের 308 নম্বর রুলস অনুযায়ী প্রত্যেক বছর পার্লামেন্টকে, লোকসভা এবং রাজ্যসভাকে, পার্লামেন্টকে পার্লামেন্টারি কমিটি হিসাবে, স্ট্যান্ডিং কমিটি হিসাবে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটিটাকে গঠন করতেই হয়, অর্থাৎ প্রতি বছর এই পার্লামেন্টারি কমিটি হিসাবে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা প্যাক একটা স্ট্যান্ডিং কমিটি হিসাবে গঠিত হয়। এখন এর অ্যাপয়েন্টমেন্ট কী, অর্থাৎ এই যে মেম্বার, যে কমিটি হয় সেই মেম্বারদের অ্যাপয়েন্ট কে করে, দ্য চেয়ারম্যান অফ দ্য কমিটি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য স্পিকার অফ লোকসভা। মনে রাখতে হবে, চেয়ারম্যান অফ দ্য কমিটি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য স্পিকার অফ লোকসভা, এবং বাকি মেম্বারদেরও তাই, তিনি করেন, লোকসভার যে কজন তাদের কজন থাকে তাদেরকে অবশ্যই স্পিকার করেন, আর কিছু কিছু কয়েকজন রাজ্যসভার থাকে তাদেরকে চেয়ারম্যান করেন, সেটা আমি বলছি। কিন্তু এই যে পার্লামেন্টারি কমিটি, স্ট্যান্ডিং কমিটি প্যাক, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তার চেয়ারম্যান যিনি হবে সেই চেয়ারম্যানকে অবশ্যই পার্লামেন্টের শক্তিশালী হাউস, লোকসভার যিনি মুখ্য প্রধান স্পিকার, অধ্যক্ষ, তিনি কিন্তু অ্যাপয়েন্ট করেন।
তাহলে খুব জরুরি কোশ্চেন অ্যাপয়েন্টমেন্টের মধ্যে লিখে নাও, দ্য চেয়ারম্যান অফ কমিটি ইজ অ্যাপয়েন্টেড বাই দি স্পিকার অফ লোকসভা। বাকি মেম্বারগুলো কার দ্বারা অ্যাপয়েন্টেড হয় আমি বলছি একটু পরে। মনে রাখতে হবে এইটা কিন্তু এক্সিকিউটিভ বডি নয়, একটু লিখে নাও, মনে রাখতে হবে দিস ইজ নট আ এক্সিকিউটিভ বডি। এই যে পিএসি প্যাক এটা এক্সিকিউটিভ বডি নয়, অর্থাৎ কোনো কিছু কার্য করতে পারবে না। প্যাক ক্যান অনলি মেক ডিসিশনস দ্যাটস আর অ্যাডভাইসারি বাই নেচার। এটা কোনো ডিসিশনকে কার্যকারী করতে পারবে, এক্সিকিউট করতে পারবে না, অর্থাৎ এক্সিকিউটিভ বডি নয় এটা। প্যাক হচ্ছে কিছু ডিসিশন নিতে পারবে, যে ডিসিশনসগুলো কার্যকারী হবে কি হবে না সেটা অবশ্যই লোকসভা ঠিক করবে, রাজ্যসভা ঠিক করবে। সেইটা ডিসিশনগুলো কীরকম নেচারের, না অ্যাডভাইসারি ইন নেচার, অ্যাডভাইস হিসাবে, উপদেশ হিসাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে, অর্থাৎ উপদেশমূলক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্যাকের রয়েছে, কোনো এক্সিকিউটিভ ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু প্যাকের নেই। তাহলে অ্যাপয়েন্টমেন্ট বোঝা গেল, তাহলে বাকি মেম্বার্স কজন আর সেই মেম্বারদের কে নির্বাচন অ্যাপয়েন্ট করে সেটা তো কোয়েশ্চেন রয়ে গেল। লিখে নাও অ্যাপয়েন্টমেন্ট, নেক্সট পার্ট হিসাবে মেম্বার লেখো। মেম্বার হচ্ছে কত, বর্তমানে এই প্যাকের পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বার হচ্ছে 22 জন, 22 মেম্বার্স, অল আর ইলেক্টেড। এই অল ইলেক্টেড মেম্বার্সটা কিন্তু সকলেই নন মিনিস্টার এমপি, এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট, অর্থাৎ মিনিস্টার হলে কিন্তু এই কমিটিতে জায়গা পাওয়া যাবে না, অবশ্যই নন মিনিস্টার এমপি হতে হবে। এই নন মিনিস্টার এমপি হতে হবে এবং 22 জনই ইলেক্টেড হতে হবে। এদের মধ্যে 15 জন মেম্বার ইলেক্টেড বাই দি লোকসভা স্পিকার এবং 7 জন হচ্ছে মেম্বার্স ইলেক্টেড বাই দি চেয়ারম্যান অফ রাজ্যসভা। অর্থাৎ লোকসভা থেকে 15 জন, রাজ্যসভা থেকে 7 জন, এই মোট হলো 22 জন, সকলেই ইলেক্টেড নন মিনিস্টার, নিয়ে গঠিত হয় প্যাক। তাদের মধ্যে কোনো মন্ত্রী থাকতে পারবে না। লোকসভার যে এই যে 15 জন মেম্বার তাদেরকে নির্বাচিত করবে, ইলেক্ট করবে লোকসভার স্পিকার, এবং 7 জন রাজ্যসভা থেকে যারা আসবে তাদেরকে ইলেক্ট করবে রাজ্যসভার চেয়ারম্যান। কোনো মন্ত্রী এই মেম্বারশিপ পাবে না, মেম্বার হতে পারবে না। নেক্সট লেখো টার্ম, অর্থাৎ মেয়াদ কত এই কমিটির। এই কমিটি বা প্যাকের মেয়াদ হচ্ছে 1 ইয়ার, স্ট্রিক্টলি 1 ইয়ার। 1 বছর হলে এই কমিটিটা ডিসমিস হয়ে যাবে, আবার নতুন কমিটি গঠন হবে, তারপর 1 বছর হয়ে গেলে আবার এই কমিটি ডিসমিস হবে, আবার নতুন কমিটি গঠিত হবে, অর্থাৎ প্রত্যেক বছরই এই কমিটি গঠন করতে হবে। ওই যে রুলস বলেছি 308, সেই রুলস অনুযায়ী প্রত্যেক বছরই পার্লামেন্টকে এই প্যাক পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে গঠন করতে হয়। এখন এই চেয়ারম্যান কে হবে, অর্থাৎ 22 জনের মধ্যে তো একজনকে চেয়ারম্যান করতে হবে, চেয়ারম্যানকে কে নিয়োগ করেন, অবশ্যই বলেছি শক্তিশালী হাউস লোকসভা, তার যিনি স্পিকার সেই স্পিকার এই প্যাকের চেয়ারম্যানকে নির্বাচিত করে। প্রথমতে যে দল ক্ষমতায় নেই, প্রধান বিরোধী দল, তাদের দলনেতাকে প্যাকের চেয়ারম্যান হিসাবে প্রথা অনুযায়ী নির্বাচিত করা হয়, সেই পদে বসানো হয়। এটা নিয়ম নয়, এটা প্রথা, দীর্ঘদিন ধরে এই কর্মটা হয়ে আসছে, এই কাজটা হয়ে আসছে। কেন এই কাজটা হচ্ছে, এই পারপাসটা জানতে যখন আমরা জানবো যে কেন কমিটি গঠিত হয়, এর কাজ কী, তখন আমার মাথায় পরিষ্কার হয়ে যাবে। এখন শুধু বলে রাখলাম যে প্রথা অনুযায়ী বিরোধী দলনেতা এই কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়। কেন হয়, যখন আমি পারপাস করব তখন হবে। তো লেখো পারপাস। পারপাসটা হচ্ছে কি, প্যাকের পাবলিক অ্যাকাউন্টস কমিটির নাম শুনেই বোঝা যাচ্ছে, অ্যাকাউন্টস পাবলিক কমিটি, পাবলিক মানে মানুষজন, লোকজন, জনগণ, অ্যাকাউন্টস মানে টাকা, অর্থাৎ জনগণের টাকা সম্পর্কিত কমিটি। সোজা কথায় জনগণের বা সরকারের টাকা পয়সা, আয় ব্যয় তাদেরকে তদারকি, সেই আয় ব্যয় টাকা পয়সাকে তদারকি করা এবং আয় ব্যয়ের হিসেব রাখাটা, এর হচ্ছে এই কমিটি গঠনের মূল পারপাস। এক কথায় হচ্ছে ওয়াচডগ, পাবলিক মানি যে কী কোথা থেকে টাকা আসছে, কত টাকা খরচ হলো, কত টাকা ঠিক হলো, এই জন্য এই কমিটিটাকে গঠিত হয়। আশা করি পারপাসটা লেখার পর স্পষ্ট হয়ে বোঝা গেছে কেন এর চেয়ারম্যানকে করা হয় বিরোধী দলনেতাকে। তার কারণ বিরোধী দলনেতার কাজটাই হচ্ছে সরকারের কাজের চোখ রাখা, হিসেব রাখা। তাহলে বিরোধী দলনেতাকে সামনে বসিয়ে আমি তো ইধার কা মাল উধার, তাই তো কারচুপি হিসেবে করতে পারবো না, ধরে ফেলার জন্য আমার কে বসে আছে। প্রথা অনুযায়ী গণতন্ত্রকে বলিষ্ঠ অনুযায়ী করার জন্য আমরা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে অবশ্যই বিরোধী দলের দলনেতাকে আমরা সেই চেয়ারম্যান পদে বসাই, যাতে সরকারের আয় ব্যয়ের হিসেবটা বিরোধী দলের নেতা স্পষ্ট চোখে দেখতে পায়।
এবং এই একই কারণে কোনো মন্ত্রীকে আমরা এর মেম্বার করি না। বললাম না নন মিনিস্টার এমপিরা এর মেম্বার হতে পারবে, কারণ মন্ত্রী নিজেই তো টাকা খরচ করবে, তারা নিজেই টাকা খরচ করছে, আবার নিজেই হিসেব রাখছে, এসা কায়সা চালেখা। আমিই টাকা হিসেব করবো, খরচ করবো, আবার আমিই হিসেব রাখবো, তাহলে তো স্বচ্ছতা আসবে না। স্বচ্ছতা আসার জন্য যেহেতু মন্ত্রীরা এক্সিকিউটিভ পাওয়ারে থাকে, টাকা পয়সা খরচের ভূমিকায় থাকে, সেজন্য তাদেরকে আর হিসেব রাখার ভূমিকায় রাখা হয় না। এই জন্যই নন মিনিস্টার মেম্বারসদেরকে প্যাকের মেম্বার করা হয়, মিনিস্টারদেরকে প্যাকের মেম্বার করা হয় না। এর ফাংশনস কী? পারপাসের মধ্যেই ফাংশনস লুকিয়ে আছে। অ্যানুয়াল ফাইন্যান্স অ্যাকাউন্টস অফ গভর্নমেন্ট, আরেকবার, অ্যানুয়াল ফাইন্যান্স অ্যাকাউন্টস অফ গভর্নমেন্ট এর হিসেব রাখা, অর্থাৎ বাজেটের হাউজে যে হিসেবটা সরকার দেখিয়েছিল, খরচটা সেই হিসেব অনুযায়ী সেই খাতে খাতে সেই পরিমাণই করছে কিনা তার একটা এস্টিমেট হিসেব করে রাখা, তার একটা হিসেব রাখা, পরিষ্কার হিসেব রাখা যে এই বাজেটে এই কথা বলেছিল যে এই খাতে এত, এই খাতে এত, এই খাতে এত, আর কার্যকারী ক্ষেত্রে ওই খাতে এত, এই খাতে এত, এই খাতে এত করছে কিনা, সেই হিসেব তদারকি করার কাজটা হচ্ছে প্যাকের, এটা হচ্ছে ফাংশন। আর কি, তোমরা জানো যে বছরভর সরকার যে টাকা পয়সার হিসেব করে সেই টাকা পয়সার অডিট রিপোর্ট, অর্থাৎ আয় ব্যয়ের হিসেব করার জন্য একটা অথরিটি রয়েছে, অবশ্যই তার নাম কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, একটা পোস্ট যাকে এক কথায় ক্যাগ বলে, যার ক্লাসটা আমি আগের ক্লাসে পড়েছি, তোমাদেরকে পড়িয়েছি নিশ্চয়ই, সেই ক্লাসে তুমি বুঝেছিলে। এই যে অডিট রিপোর্ট বানায় ক্যাগ, সেই অডিট রিপোর্ট বানানোর কাজে সক্রিয়ভাবে যে কমিটিটা হেল্প করে সেই কমিটি হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা প্যাক। ক্লিয়ার হলো? এই প্যাক কাকে সাহায্য করে? ক্যাগকে সাহায্য করে। কি করতে? না অডিট রিপোর্ট করতে। কার? না সরকারের আয় ব্যয়ের। সেই অডিট রিপোর্টটা ক্যাগ কাকে দেয়? না প্রেসিডেন্টকে দেয়। প্রেসিডেন্ট সেই হিসেবটা নেয়, প্রেসিডেন্ট সেই হিসেবটা নিয়ে পাবলিক করে দেয়, রিপোর্টারদের দিয়ে দেয়, সেই রিপোর্টাররা কাগজে সেটাকে ছাপিয়ে বই আকারে ছাপিয়ে দেয়, সেই বই আমি তুমি কিনে একেবারে দেখতে পারি যে আমরা যে টাকা জনগণ দিয়েছিলাম সরকারের কাছে সেই টাকাটা ঠিকঠাক খরচ করেছে কিনা, অর্থাৎ এই যে পাবলিকের মানি ঠিকঠাক ব্যয় করছে কিনা সরকার, কোথাও ভুলচুক করছে না, তো এইটা হিসেব রাখে মূলত ক্যাগ এবং তার সহযোগী হিসাবে, আরেকজন সহযোগী হিসাবে ওয়াচডগের ভূমিকা পালন করে অবশ্যই পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এইটা হচ্ছে আমার পাবলিক অ্যাকাউন্টস কমিটির গোটা গল্প। পরের ক্লাসে আমরা অবশ্যই এস্টিমেট কমিটিটা পড়ব। যদি এই রকম ক্লাস ধারাবাহিকভাবে সমস্তটা পেতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে হবে। অনলি প্রিলিমসের জন্য আমাদের একটা ক্র্যাশ কোর্স রয়েছে WBCS প্রিলিমিনারিকে ফোকাস করে, আবার WBCS প্রিলিমিনারি, WBCS মেন্স এবং WBCS পার্সোনালিটি টেস্ট গোটাটাকে ফোকাস করে আমাদের অনলাইন কোর্স রয়েছে, যেখানে PDF নোটস, এই ভিডিও রেকর্ডেড ক্লাস, উইকলি মক টেস্ট, মান্থলি মক টেস্ট, স্পেশাল মক টেস্ট, এইগুলো তো থাকবেই, সঙ্গে আমার ফোন নাম্বারটা পাওয়া যাবে, যে কোনো দিন আমার সঙ্গে ফোনে করে কথা বলা যাবে, ডাউট ক্লিয়ার করা যাবে। এই রকম একটা সিস্টেম্যাটিক সায়েন্টিফিক পদ্ধতিতে যদি আমার সঙ্গে WBCS প্রিপারেশন নিতে চাও, অনলি ফোকাস ব্যাচ, অনলি প্রিলিমস ফোকাস ব্যাচে, অথবা প্রিলিমস মেন্স পার্সোনালি টেস্টের ইন্টিগ্রেটেড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এই নম্বরে এনকোয়ারি করো কীভাবে ভর্তি হতে হবে, দেখা হবে সেই ব্যাচে।